وعليكم السلام ورحمة الله وبركاته. কিয়ামত মানে খাড়া হওয়া, কবর থেকে উঠা। এজন্য কিয়ামত হওয়ার পর যত কিছু হবে সবই কিয়ামতের এই শব্দের মধ্যে সামিল। তো কিয়ামত বলতে আমরা কিয়ামতের দিন বলতে ওই দিনকে বুঝি যেখানে যেদিন মানুষ কবর থেকে উঠবে। আর ইয়াউমুল কিয়ামা কতদিনের কি কি এর মধ্যে সবই সামিল, হাসর নাসর সব। কিন্তু হাসর মানে হলো সকলকে আল্লাহ একত্রিত করবেন, কিয়ামত মানে ইয়াউমে ইয়াকুমুন্নাস লিরাব্বিল আলামিন, নবীর জন্য লোকজন দাঁড়াবে উঠবে। আর হাসর শব্দের অর্থ হচ্ছে জমা করা, একত্রিত করা। তো একটা আরেকটার সাথে জড়িত, বাস একটু শব্দগত একটু ইখতিলাফ। যখন বলা হবে হাসরের দিন, তখন মানে কিয়ামতের দিন। কিয়ামতের দিন এর মধ্যে হাসর সামিল। দেখবেন অন্য আরেকটা শব্দ বলা হয় নাসর, নসর মানে ছড়িয়ে দেয়া। এটা এক একটা সময়কে বলা হয়, কিয়ামত উঠা, হাজর জমা করা, নসর মানে বিস্তৃত করা। আর বাস, বাস শব্দ কিয়ামতের আরেকটা শব্দ বাস, বাস মানে ওর বাস বাসের মত বলি না, আর মৃত্যুর পর আবার জাগা। অর্থগত দিক দিয়ে কিছু পার্থক্য না, সব উদ্দেশ্য সবই সমান। শাব্দিক অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে, হাসার জমা, নেশার বিক্ষিপ্ত বা ছড়িয়ে পড়া চতুর্দিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াকুলুন নাস কাল ফরাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো, পতঙ্গের মতো হবে মানুষ। এখানে কনফিউজের কিছু নেই, কাছাকাছি সবই। আসসালামু আলাইকুম।